আসসালামু আলাইকুম রকিবুল টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হল টাম পেপার তো টাম পেপার নিয়ে অর্থাৎ টাম পেপার কীভাবে তৈরি করতে হবে বা কীভাবে পেপারটি আপনি আমার কাছ থেকে তৈরি করে নেবেন এ সম্পর্কে যাবতীয় আজকে আমি এ টু জেড জানাব তো অনার্স 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 মাস্টার্স ও ডিগ্রির জন্য টাম পেপার সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্সে পড়ে বা মাস্টার্স পড়ে মাস্টার্স প্রথম পর্ব এবং মাস্টার্স শেষ পর্ব ও ডিগ্রির জন্য অবশ্যই সবার সকলকেই টাম পেপার লেখা বাধ্যতামূলক অর্থাৎ একটি টাম পেপার লিখতেই হবে তো আপনি যদি টাম পেপার লিখতে অদক্ষ হন তো কীভাবে টাম পেপারটি লিখতে হবে বা আপনার যদি সময় না থাকে তো অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ আমি আবার বলতেছি আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো আমার নাম্বারে যোগাযোগ করে টাম পেপার সম্পর্কে যাবতীয় তথ্য আপনি পেতে পারেন এবং টাম পেপারটি কীভাবে তৈরি করতে হবে এবং টাম্প পেপারের টপিক্সটি দিলে আমি টাম পেপারটি খুব অল্প টাকার বিনিময়ে আপনাদের তৈরি করে দিব তো এখন আমরা দেখব টাম পেপার অর্থাৎ টাম পেপার অনার্স মাস্টার্স ও ডিগ্রির জন্য যে টাম পেপারটি সেই টাম পেপারটি সম্পর্কে আমরা কিছু জিনিস দেখব তো অবশ্যই টাম পেপার নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন দিতে পারেন আমার ফোন নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো প্রথম প্রশ্ন হলো টাম পেপার কী তো টাম পেপারটা কী তো আমি উত্তরে বলবো টাম পেপার হচ্ছে অনেকটা প্রতিবেদনের মতো টাম পেপার হচ্ছে অনেকটা প্রতিবেদনের মতো সাধারণত কলেজ ভেদে টাম পেপার বিশ থেকে পঁচিশ বা তিরিশ থেকে পঁয়ত্রিশ পেজ লিখতে হয় তো টাম পেপার সাধারণত একটি প্রতিবেদনের মতো আমরা এসএসসিতে যে আমরা এসএসসির সময় যে প্র্যাকটিক্যাল খাতাগুলো লিখেছিলাম অনেকটা টাম পেপার ওই রকমেই তো এটি একটি বড়ভাবে লিখতে হবে এক পেস অনুযায়ী সেটি হলো টাম পেপার তো পুজোপতনের মতো সাধারণত কলেজ ভেদে তো অনেক কলেজে নোটিশে যারা দেয় যে অনেক কলেজে বিশ থেকে পঁচিশ পেস আবার কোনো কোনো কলেজে তিরিশ থেকে পঁয়ত্রিশ পেজ লিখতে বলে তো টাম পেপার কাদের জন্য তো উত্তরটি হলো টাম পেপার অনার্স চতুর্থ বর্ষ মাস্টার্স প্রথম পর্ব এবং শেষ পর্ব এবং ডিগ্রি ডিগ্রি ফাইনাল ইয়ারদের জন্য অর্থাৎ সকল বিভাগের জন্য টাম পেপার লেখা বাধ্যতামূলক সেটি হতে পারে অনার্স চতুর্থ বর্ষ মাস্টার্স ও ডিগ্রি ফাইনাল ইয়ারদের জন্য সকল বিভাগের জন্য টার্ম পেপার লেখা আবশ্যক বাধ্যতামূলক তো টার্ম পেপার কীভাবে লিখবেন তো টার্ম পেপার কীভাবে লিখবেন তো টার্ম পেপারটি আপনি কীভাবে লিখবেন সে সম্পর্কে বিস্তারিত জানাইতেছি তো টার্ম পেপার কীভাবে লিখবেন তো কলেজের ছাড় অর্থাৎ আপনার কলেজের ছাড় আপনাকে একটা টপিক দিবে সেই টপিকের উপর টাম পেপারটি লিখতে হবে তো কলেজের ছাড় অবশ্যই আপনাদের কলেজের নোটিশ বোর্ডে একটি টাম পেপারের জন্য টপিক দিয়ে থাকে এবং সেই টপিকের উপর টাম পেপারটি লিখতে হয় তো এখন আপনাদের টাম পেপার নিয়ে অনেক সমস্যা থাকতে পারে তো টাম পেপার কীভাবে তৈরি করতে হবে এবং কীভাবে পাবেন বা কী করবেন এ বিষয় নিয়ে আপনাদের অনেক সমস্যা থাকতে পারে এবং আপনারা অনেক টাকা লস করেন এবং পেপারটি জন্য অনেকের কাছে গিয়েও আপনারা ফলস্বরূপভাবে পেপারটি সার সিগনেচার করে না তো এখন চার নম্বর যে প্রশ্নটি হলো টাম্প পেপার আমার কাছে তৈরি করতে করে নিতে পারেন অর্থাৎ টাম পেপারটি আমার কাছে তৈরি করে নিতে পারেন তো প্রশ্ন হলো কিভাবে তো উত্তরটি হলো আপনি শুধু আমাকে টাম্প পেপারের টপিক দেবেন তো পেপারের যে টপিকটি থাকবে সেই টপিকটি আমাকে দেবেন আমি টাম্প পেপারটি তৈরি করে তো টাম্প পেপারটি আমি তৈরি করব করার পর হাতে কলমে দুই লিখবো হাতে কলমে লেখার পর দুই দিনের মধ্যে আপনার ঠিকানায় আপনি যে ঠিকানা দেবেন সেই ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আপনি যদি টাম্প পেপারটি লিখতে না পারেন তো অবশ্যই আমার নাম্বারে ফোন দেবেন আমার ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো টাম্প পেপার আমার কাছে তৈরি করে নিতে পারেন তো টাম পেপারটি তৈরি করার জন্য শুধু আপনি আমাকে টপিক্সটি দেবেন এবং আমি টাম পেপারটি নিজে তৈরি করব করার পর দুই দিনের মধ্যে টাম পেপারটি আমি হাতে কলমে লিখে এ টু জেড অর্থাৎ কভার পেজ সহ যে বডির যে পেজগুলো আছে সকল পেজ খুব সুন্দর হাতের লেখার মাধ্যমে আমি আপনাকে লিখে দেবো এবং লিখে দেওয়ার পরে দুই দিনের মধ্যে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে টাম পেপারটি আপনাকে পাঠিয়ে দেবো তো অনেকে আবার প্রশ্ন করতে পারেন ভাইয়া বা আপনি চাইলেই আপনি চাইলে আমার কাছে পেপারটি তৈরি করে নিতে পারেন এবং ইমেলের মাধ্যমে পিডিএফ বা ওয়ার্ডপ্রেস অর্থাৎ ওয়ার্ডের মাধ্যমে বা ওয়ার্ডপ্রের যে সফটওয়্যারটি আছে সে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তো অনেকেই আছেন যারা পেপার লিখতে পারেন নিজে নিজে হাতে লিখতে পারেন তো পেপারটি কী হবে কী কী লিখতে হবে তা সে সম্পর্কে বিস্তারিত আপনারা জানেন না তো অবশ্যই আপনারা আমার ফোন নাম্বারে ফোন দিবেন আমি টার্ম পেপারটি নিজে তৈরি করে ইমেলের মাধ্যমে আপনার ইমেলের মাধ্যমে পিডিএফ বা ওয়ার্ড আকারে পাঠিয়ে দেব এবং খুব অল্প পরিমাণ টাকা নিব আপনাদের কাছ থেকে তো এখন পাঁচ নম্বর যে প্রশ্নটি হলো ভাই আপনি কতদিন ধরে পেপারে কাজ করেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাই আপনি কতদিন ধরে টাম পেপারের কাজ করেন তো উত্তরটি হলো আমি দুই বছর ধরে পেপারে কাজ করি তো আমি দুই বছর ধরে পেপারে কাজ করি আমি হইলাম কারমাইকেল কলেজের একজন স্টুডেন্ট রংপুর কারমাইকেল কলেজের একজন স্টুডেন্ট তো আমি দুই বছর ধরে টার্ম পেপারের কাজ করি আমি যে টার্ম পেপারটি তৈরি করে আপনাদের দিব তা সার গ্রহণ না করলে আপনাকে আমি ডাবল টাকা অর্থাৎ আপনি যে টাকা দেবেন সে টাকাটি আপনাকে আমি ফেরত দেবো তো এখন এতদিন এতদিন পর্যন্ত দুই বছর ধরে আমি যতগুলো টার্ম পেপার তৈরি করে দিয়েছি এবং হাতে কলমে যতগুলো টার্ম পেপার লিখে দিয়েছি সকল টার্ম পেপারগুলো সার বিভিন্ন কলেজের সার অবশ্যই গ্রান্টেড করে কারণ আমি খুব অত্যন্ত সূক্ষ্মভাবে এবং সুন্দরভাবে টাম পেপারগুলো উপস্থাপন করি এবং সুন্দর হাতের লেখার মাধ্যমে টাম পেপারগুলো দিয়ে থাকি এই কারণে আমার পেপার সারের যে কোনো সার গ্রহণ করে তো এখন ছয় নম্বর প্রশ্ন হলো ভাইয়া আপনাকে কত টাকা দিতে হবে ভাইয়া আপনাকে কত টাকা দিতে হবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অ্যান্সারটি হলো খুব অল্প পরিমাণ টাকা নেই খুব অল্প পরিমাণ টাকা নেই আমি অর্থাৎ খুব অল্প পরিমাণ টাকা নেই তো টাকার কথা আমি না হয় নাই বলি তো আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগটি হল নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নাম্বারে ফোন দিয়ে আপনি ট্রাম ব্যাপার বিষয়ে আমার সাথে কথা বলতে পারেন তো সাত নাম্বার যে প্রশ্নটি হলো ভাই আপনার সাথে যোগাযোগ করবো কী করে তো আমার সাথে আপনি যোগাযোগ করবেন কি করে তো তার অ্যান্সারটি হলো আমার ফোন নাম্বারে আপনি ফোন দিতে পারেন আমার দুটি ফোন নাম্বার আছে একটি হলো টেলিগ্রক নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফাইভ ডাবল থ্রি নাইন ডাবল সিক্স ফোর ওয়ান এইট আমি আমার বলতেছি জিরো ওয়ান ফাইভ ডাবল থ্রি নাইন ডাবল সিক্স ফোর ওয়ান এইট অথবা জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো নাম্বার দুটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়া চাইলে আমার ফেসবুক পেজে আপনারা এস এম এস করতে পারেন তো আমার ফেসবুক পেজটি হলো ডাব্লু 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 ডট ফেসবুক ডট কম স্লাস রকিবুল টোয়েন্টি ফোর আমি আমার বলতেছি আমার ফেসবুক পেজটি হলো ডাব্লু ডাব্লু তো আপনাদের সকলকে ধন্যবাদ তো অবশ্যই আপনারা যদি টাম পেপার নিয়ে অনেক চিন্তিত চিন্তাতে থাকেন তো টাম পেপারে কি কি লিখতে হবে এবং টাম পেপারটি কিভাবে তৈরি করতে হবে বা আপনাদের সময় না থাকলে আপনি টাম পেপারটি কীভাবে পাবেন তো তার সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো আমাকে ফোন দিলেই আমি পেপার বিষয়ে যাবতীয় তথ্য দিব এবং আপনারা চাইলে আমার কাছ থেকে টাম পেপারটি হাতে কলমে লিখে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমার কাছ থেকে টাম পেপারটির ভিতরে কি কি লিখতে হবে এবং সেই টাম পেপারটি আমার কাছ থেকে তৈরি করে নিয়ে ইমেলের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেবো ওয়ার্ডপ্রেসে বা পিডিএফে তো অবশ্যই টাম পেপার বিষয়ে জানার জন্য বা টাম পেপার তৈরি করার জন্য আমার ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি রকিবুল টোয়েন্টি ফোর একজন ভ্যালিড পার্সন আমার রকিবুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আমার ইনস্টাগ্রাম এমবুক ডট নেট এছাড়াও যাবতীয় সোশ্যাল লিঙ্ক রকিবুল টোয়েন্টি ফোর নামে পরিচিত তো রকিবুল টোয়েন্টি ফোর কারোর সাথে প্রতারণা করে না আমি যতগুলো কাজ করি সকল কাজ সকল যতগুলো কাজ অর্থাৎ নোট বা যাবতীয় টাম পেপারের কাজ সকল কাজ আমি খুব সূক্ষ্মভাবে এবং সুন্দরভাবে দিয়ে থাকি এ বিষয়ে আমার কোনো জালিয়াতি বা চাল নেই তো অবশ্যই পেপার আমার কাছ থেকে তৈরি করে নিতে চাইলে যে কোনো পেপার অর্থাৎ যে কোনো টপিক্সের পেপার হোক না কেন আমি খুব সহজভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করে দিয়ে থাকি তো অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তো টাকা খুব অল্প পরিমাণ নেই তো অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করলে আমি টাকার কথা বলে দিব আসসালামু আলাইকুম